শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির খবর প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছাচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, রাজ্য রাজনীতি তোলপাড় করছে, নতুন নতুন নাম জড়াচ্ছে এই শিক্ষা দুর্নীতিতে। কিন্তু যারা 700 দিন ধরে পথে প্রান্তরে বসে আন্দোলন করছে, তারা সুবিচার পাচ্ছে কোথায়, তারা নিয়োগ পাচ্ছে কোথায়? এই প্রশ্ন তুলে কিন্তু সরাসরি এআইডিওর পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে পোস্ট অফিসের মাধ্যমে তারা পোস্ট কার্ডে চিঠি লিখে সরাসরি তার কাছে আবেদন করলে, যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে একটু তার দৃষ্টি আকর্ষণ হয়, তিনি যাতে সেই বিষয়ে নজর দিন। এবং তার পাশাপাশি শুধুমাত্র তদন্ত হলে চলবে না, যারা নিয়োগের দাবি নিয়ে 700 দিন ধরে আন্দোলন করছেন তাদেরকে অবিলম্বে নিয়োগটা দিতে হবে, কারণ সময় অতিবাহিত হচ্ছে কিন্তু তারা সুবিচার পাচ্ছে না। তাই জন্যই তারা সরাসরি আজকের এই কর্মসূচি গ্রহণ করেছে এআইডিওয়াইও। সুতরাং এআইডিওয়াইওর নেতৃত্ব কি জানাচ্ছে এই বিষয়ে চলুন একবার শুনে আসি। ডাকবাক্সে আপনারা চিঠি প্রদান করছেন, কার উদ্দেশ্যে এবং চিঠির মধ্যে কি লেখা রয়েছে? আমরা অনারেবল যে চিফ জাস্টিসের অফিস, আমরা তাদের উদ্দেশ্যে এই চিঠিটা পাঠাচ্ছি এই আবেদন নিয়েই, যে বর্তমানে আমরা এই রিসেন্ট পিরিয়ডে আমরা খবরের কাগজে দেখছি এবং যে বিভিন্ন রায় বেরোচ্ছে আজকেদের দুর্নীতির বিরুদ্ধে, এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের নামের তালিকা এবং বহুজনের চাকরি চলে যাচ্ছে, কোর্ট একটা সদর্থক ভূমিকা পালন করছে যে তারা আজকে দুর্নীতিগ্রস্ত যারা আজকে তাদের তালিকা এবং তাদের অ্যারেস্ট করা থেকে শুরু করে নানান পদক্ষেপ ওনারা নিচ্ছেন। কিন্তু আজকে এই পরিস্থিতিটা যে জায়গায় আজকে এসছে, যাদের জন্য এসছে, যারা আন্দোলন শুরু করেছিল তারা কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই এখনও বসে আছে। মানে তারা আজকে কিন্তু রাস্তায় গান্ধী মূর্তি সহ সেই পার্শ্ববর্তী এলাকায় তারা আজকে মঞ্চ করে দীর্ঘদিন ধরে বসে আছে এবং দুটি গ্রুপ প্রায় 700 দিন হয়ে গেল, এদের কিন্তু কোনো সদুত্তর পাচ্ছে না। আমরা বারবার বলেছি দুর্নীতি ধরতে হবে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের ঘর থেকে টাকা পয়সা বান্ডিল নানান কিছু বেরোচ্ছে, কিন্তু যাদের ঘরে আজকে চাকরি হওয়ার কথা ছিল, যারা মেধা তালিকাভুক্ত এবং তাদের নাম এনলিস্টেড প্যানেলে এসছে, কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না, তাদের নিয়োগ হচ্ছে না। শুধু শিক্ষক না, অশিক্ষক কর্মচারী গ্রুপ ডি যারা তারাও বসে আছে। এইরকম যারা আজকে মেধা তালিকাভুক্ত সমস্ত চাকরির ক্ষেত্রে যাদের আজকে নিয়োগ হচ্ছে না, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে বছরের পর বছর, তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। এই বিষয়ে কোর্ট যাতে সদর্থক ভূমিকা পালন করে, যায় অন্য বিষয়ের মতো যারা যেগুলোতে ওনারা পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু নিয়োগের বিষয়টা যাতে অতি দ্রুত তারা যাতে অর্ডার করেন, অর্ডার দেন, এই জায়গায় যাতে যান, সেই আবেদন নিয়েই আমরা এই পোস্ট কার্ড সারা পশ্চিমবঙ্গ থেকে আজ 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, আগামী 28শে মার্চ বেকারি বিরোধী দিবস, এই প্রায় এক মাস ব্যাপী এই দিনগুলিতে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম শহর থেকে এই চিঠি আমরা এই অনারেবল চিফ জাস্টিসের অফিসের উদ্দেশ্যে আমরা পাঠাবো, ওনাদের কাছে এই আবেদন নিয়ে, যাতে ওনারা নিয়োগ সংক্রান্ত বিষয়ে অবিলম্বে একটা সদর্থক ভূমিকা পালন করেন এবং যাতে নিয়োগটা হয়। চিফ জাস্টিস তো পুরোপুরি যা প্রমাণ আসবে তারই ভিত্তিতে রায়দান করবেন, আপনাদের চিঠি কতটা কার্যকরী হবে? আজকে যাদের সরকার বলুন কি বিভিন্ন দপ্তর বলুন, সবাই আজকে দুর্নীতিগ্রস্ত। আজকে আমরা কোর্টের কাছে অ্যাপিল করছি কেন, তাহলে তারা ইনভেস্টিগেশন এই কোশ্চেনে করুক, তারা আজকে এই ব্যাপার নিয়ে একটা মানে হাড়িগিরি পদক্ষেপ নিক, তারা তারা যাতে আজকে এইটা নিয়ে ইনভেস্টিগেশন করে, যাদের নিয়োগ হওয়ার কথা ছিল তাদের নিয়োগ কেন হচ্ছে না, আটকে আছে কোথায়, এই নিয়ে তারা এগোক, সেটা তো কোর্ট পারে। আজকে গভর্নমেন্ট এটা নিয়ে নীরব, তারা আজকে নানান দলীয় খেলায় মত্ত, তাদের নেতামন্ত্রীরা আজকে চুরি করে জেল খাটছে, তাহলে আজকে বিচারটা করবে কে? তাহলে আমাদের স্বাভাবিকভাবেই আমরা এই রাস্তায় যুব সংগঠনের পক্ষ থেকে নিয়েছি, যাতে কোর্ট যাতে এই ব্যাপার অন্য ব্যাপার নিয়ে যেরকম পদক্ষেপ নিচ্ছেন, এই ব্যাপার নিয়ে একটা সদর্থক ভূমিকা পালন করুন, অবশ্যই যাতে নিয়োগটা অবিলম্বে হয়, কারণ এরা বছরের পর বছর ধরে বসে আছে। কালীঘাটের এই পোস্ট অফিস থেকে যে চিঠিগুলো দেওয়া হচ্ছে, সেই চিঠি যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পৌঁছাবে, প্রধান বিচারপতি কি এই বিষয়ে কর্ণপাত করবেন? তাদের এই চিঠির ফলে যারা 700 দিন ধরে বসে রয়েছেন রাস্তায়, তাদের নিয়োগটা কি আরও এগিয়ে আসবে, অবিলম্বে তাদের নিয়োগ হবে, কি হবে এই কর্মসূচির ফলাফল, সে বিষয়ে কিন্তু আমাদের প্রশ্ন থাকছে এবং ভবিষ্যৎ তার উত্তর দেবে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।